হ্যালো স্টুডেন্ট, চ্যানেল ফ্রি এডুর বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা পড়ছি এনসিইআরটি ক্লাস 9 সায়েন্স চ্যাপ্টার 8, বিষয়ের নাম গতি বা মোশন। এই ভিডিওতে আমরা ত্বরণ বা অ্যাক্সেলারেশন এবং মন্দন বা রিটার্ডেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জেনে নিই ত্বরণ বা অ্যাক্সেলারেশন কি। সময়ের সাপেক্ষে কোনো বস্তুকণার বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বা অ্যাক্সেলারেশন বলে। বিষয়টিকে অ্যানিমেশনের সাহায্যে আমরা বুঝতে চেষ্টা করছি। অ্যানিমেশনটি লক্ষ্য করো, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো গাড়িটি ক্রমবর্ধমান বেগ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গেল। অর্থাৎ যখন ওর যাত্রা শুরু হয়েছে তখন তার যে বেগ ছিল, যখন যাত্রা পথের অন্তিম দিক ছিল তখন তার বেগ অনেক বেশি ছিল। অর্থাৎ এইভাবে শুরুর বেগটাকে আমরা যদি বলি প্রাথমিক বেগ, তাহলে শেষের বেগটাকে আমরা বলবো অন্তিম বেগ। ক্রমবর্ধমান বেগ নিয়ে যখন কোনো বস্তুকণা চলতে থাকে তখন তার এই চলাকে আমরা বলবো ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ত্বরণ হলো বেগের বৃদ্ধি এবং সময়ের অনুপাত, এবং বেগের বৃদ্ধি আমরা নির্ণয় করব অন্তিম বেগ, যে বেগটা বেশি ছিল, অন্তিম বেগ বেশি ছিল ত্বরণের বেলায়। তো অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগকে বিয়োগ করলে যে ফল পাবো সেটাই হচ্ছে বেগের বৃদ্ধি, তার সাথে সময়ের যে অনুপাত সেটাই হচ্ছে ত্বরণ। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন আসে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুইবার ব্যবহার করা হয় কেন। এখানে আমরা তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি গতিবেগের একক হলো দূরত্ব বাই সময়, অপরদিকে ত্বরণ হলো গতিবেগ বাই সময়। গতিবেগের পরিবর্তে আমরা দূরত্ব বাই সময় বসাতে পারি, ইন্টু যেটা গতিবেগ বাই সময় ছিল সেই সময়টা এখানে 1/সময় হিসেবে আমরা আনতে পারি। তাহলে সময় নিচে দুটো হলো, উপরে থাকলো দূরত্ব, তাহলে আমরা পেয়ে গেলাম কি, দূরত্ব বাই সময় ইনটু সময় বা সময় স্কোয়ার। এই সমীকরণটি থেকে আমরা দেখতে পাই যে ত্বরণের গাণিতিক ভগ্নাংশের হরে সময় দুইবার রয়েছে, সেই জন্যই ত্বরণের এককে দুইবার সময়ের উল্লেখ করা থাকে। এবার জেনে নিই মন্দন সম্পর্কে। মন্দন বা রিটার্ডেশন ত্বরণের ঠিক উল্টো, সময়ের সাপেক্ষে কোনো বস্তুকণার বেগ হ্রাসের হারকে আমরা মন্দন বলি। অ্যানিমেশনের সাহায্যে আমরা বিষয়টিকে আবার লক্ষ্য করছি। এক্ষেত্রে গাড়িটির যে বেগ সেটা ক্রমহ্রাসমান, অর্থাৎ কোনো বস্তুকণা যখন ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে তখন তার এই চলাকে আমরা মন্দন বা রিটার্ডেশন বলবো। শুরুতে যে বেগ ছিল সেই বেগটাকে আমরা যদি বলি প্রাথমিক বেগ, তাহলে শেষ পর্যন্ত যে বেগ হলো সেই বেগটাকে আমরা বলবো অন্তিম বেগ। মন্দন হলো বেগের হ্রাস এবং সময়ের অনুপাত। স্বাভাবিকভাবেই মন্দনের বেলায় প্রাথমিক বেগ ছিল বেশি এবং অন্তিম বেগ ছিল কম, যেহেতু ক্রমহ্রাসমান গতিতে বস্তুকণাটি চলছিল। তাহলে বেগের হ্রাস আমরা পরিমাপ করব প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ এবং তার সঙ্গে সময়ের অনুপাত। মন্দনের একক ত্বরণের মতো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা জেনে নিই ত্বরণ এবং মন্দনের মধ্যে কী কী বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায়। ডিফারেন্স বিটুইন অ্যাক্সেলারেশন অ্যান্ড রিটার্ডেশন। প্রথমে বলতে হয় বস্তুকণা ক্রমবর্ধমান বেগ নিয়ে চললে সময় সাপেক্ষে তার বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। অপরদিকে বস্তুকণা ক্রমহ্রাসমান বেগ নিয়ে চললে সময় সাপেক্ষে তার বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। ত্বরণের ফলে বস্তুর বেগ বৃদ্ধি পায়, অপরদিকে মন্দনের ফলে বস্তুর বেগ হ্রাস পায়। বস্তুকণার উপর গতির অভিমুখে বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হয়, অপরদিকে বস্তুকণার গতির বিপরীতে বল প্রয়োগ করলে মন্দন সৃষ্টি হয়। আশা করি আজকের আলোচনা থেকে ত্বরণ এবং মন্দন সম্পর্কে তোমাদের ধারণাটি স্পষ্ট হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে।
ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।